নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি রেসিপি উইথ অনিন্দিতা। আশা করি আপনারা খুব খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের আমি নিয়ে চলে এসেছি বাঙালির পছন্দের সেরা নরম তুলতুলে তালের বড়া রেসিপি। এখন বর্ষাকাল, বর্ষাকাল মানে তালের সিজন। এখানে আমি একটি গাছে পাকা ফ্রেশ তাল নিয়ে নিয়েছি, তালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি তালটিকে ছাড়িয়ে নেব। তালের গায়ে যে ছালটা আছে এরকম করে ছাড়িয়ে নিতে হবে। তালটা আমি ছাড়িয়ে নিয়েছি, তালের উপর দিয়ে আমি অল্প জল দিয়ে দিলাম যাতে তালের পাল্পটা বের করা যায়। হাত দিয়ে এরকমভাবে চটকে করে তালের পাল্পটা বের করে নেব। তালের পাল্পটাকে ছাঁদা বেলার মাধ্যমে বের করে নেব। এই পদ্ধতিতে তালের পাল্পটা বের করলে তালের মধ্যে যে আঁশটা থাকে সেটা আর পাল্পের সঙ্গে মিশবে না। এখানে আমি একটা নারকেল নিয়ে নিয়েছি, কাটারির সাহায্যে নারকেলটাকে ভেঙে নেব। এখানে আমার পুরো নারকেলটা লাগবে না, আমি নারকেলটাকে কুচি কুচি করে কেটে নেব। এরকমই ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি বাদাম নিয়ে নিয়েছি, খালি কড়াই ভেজে এরকমই হালকা গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি সেদ্ধ চাল নিয়ে নিয়েছি, 7 থেকে 8 ঘন্টা জল দিয়ে ভিজে রেখে দেব। আমি চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা পরিষ্কার কাপড়ের মধ্যে চালটা ঢেলে জলটা ঝরিয়ে নেব। চালটা ঝরঝরে হয়ে গেছে, এবারে আমি চালটাকে শিলপাটে গুঁড়ো করে নেব। চালটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এখানে আমি তালের পাল্পটাকে গরম করে নেব, কড়াইয়ের মধ্যে তালের পাল্পটা ঢেলে নেব। তালের পাল্পের উপরে যে ফেনাটা ভেসে উঠেছে ওইটা খুন্তির সাহায্যে তুলে ফেলে দেব। এর মধ্যে আমি অ্যাড করব চিনি আর লবণ পরিমাণ মতন। তালের পাল্পটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে নেব। তালের পাল্পটা হয়ে গেছে, এবারে আমি একটি পাত্রে ঢেলে নেব। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, এখানে আমি 300 গ্রাম চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি আর 400 গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি। এখানে আমি 100 গ্রাম মতন চিনি নিয়ে নিয়েছি, ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর অল্প অল্প করে তালের পাল্পটা দিয়ে মাখাতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব কালো জিরে, পানমৌরি, ভেজে রাখা বাদাম আর নারকেল কুচি দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। তারপর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে হাত দিয়ে আমি ফেটাটাকে রেডি করে নেব। এরকম করে হাত দিয়ে ভালো করে ফেটাতে হবে, এরকম করে ফেটালে বড়াটা খুব নরম হবে, খেতে হবে খুবই টেস্টি। এখানে আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিচ্ছি, যেহেতু তালের বড়া ডুবো তেলেই ভাজতে হয়। তারপর আমি বড়ার আকারে ভেজে নেব। এরকম করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এরকমই করে আমি সবগুলো বড়া ভেজে নেব। এখানে আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক করে দেবেন, এই রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবের কাছে এই রেসিপিটি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।